আল্লাহ বান্দাকে বহুত ভাবে ক্ষমা করে দিতে চায়। এই দুনিয়ার জমিনে আল্লাহর একজন বড় বুজুর্গ আলেম ছিলেন, তার নাম ছিল হাসান বসরি রহমতুল্লাহ আলাই। হাসান বসরি রহমতুল্লাহ আলাই একদিন এক কবরের পাশ দিয়ে যাচ্ছেন, কবরের পাশে যাওয়ার পরে কবর থেকে চিৎকার শুনলেন, আওয়াজ শুনলেন, তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে তিনি এখানে মোরাকাবা করলেন, মোরাকাবা করে দেখতে পাইলেন এই কবরের ভিতরে এই এলাকার এই গুরুস্থানে অনেকগুলো কবরে আজাব হচ্ছে। কি হচ্ছে সবাই বলেন না? আজাব হচ্ছে, আজাব হচ্ছে। দেখবার পরে তিনি এখানে দাঁড়িয়ে সুরে ইখলাস তিলাওয়াত করলেন, সুরে ইয়াসিন পড়লেন, দোয়া করলেন। দেখলেন সব মানুষ পাগলের মতো দৌড়াইয়া তার এই সওয়াবগুলো নিচ্ছে, এক ব্যক্তি আসে না। এক ব্যক্তি কথা বলেন আসে না। জিজ্ঞাসা করলেন, সবাই দৌড়ে দৌড়ে সওয়াব নেয়, তোমার দেখি সওয়াব লাগবে নাকি? নাকি সে বলতেছে আমার লাগবে না, আমি বসে রইলাম, আমার এখানেই আসবে আর আমি নিতে যাব না সওয়াব। কেন? আমার একটা সন্তান আছে, ওই সন্তান প্রতিদিন আল্লাহকে যেমন পাঁচবার স্মরণ করে আমাকেও পাঁচবার স্মরণ করে। আমার সন্তান প্রতিদিন পাঁচবার আমি বাবার জন্য দোয়া করে, কোরআন থেকে তিলাওয়াত করে, আর এই সওয়াবটুকুন আল্লাহ আমার কবরে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না। আল্লাহর ওলি বললেন, আমি তোমার সন্তানকে কোথায় পাবো? তিনি কাশফে জানলেন যে সন্তান একটা বাজারে দোকানদারি করে। তিনিও উঠলেন, দোকানে গেলেন, গিয়া দেখলেন বেচারা দোকানদারি করতেছে আর ফাঁকে ফাঁকে আস্তাগফিরুল্লাহ 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 এই শব্দ পড়তেছে আর কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহান। আমরা তো এগুলা করতে পারি না, পারি না, পারি না। এই জন্য আল্লাহর ওয়াস্তে আমরা কখনো হারাম কাজে লিপ্ত হব না। কথাগুলা দিল দিয়ে শুনবেন। এর কয়েকদিন পরে আল্লাহর ওলি আবার আরেক গুরুস্থান দিয়ে যাচ্ছেন, এই গুরুস্থান দিয়া তিনি আবার দেখলেন এখানে কিছু লোকের আজাব হচ্ছে। আবার তিনি দোয়া করলেন, আবার তিনি তেলাওয়াত করলেন, আল্লাহ কবরের সওয়াব পৌঁছায় দিলেন। এবার তিনি চক্ষু বন্ধ করলেন, কাশফে দেখলেন এই লোকটা সবার আগে দৌড়াইয়া দৌড়াইয়া সওয়াব নেওয়ার জন্য আসতেছে মুরব্বী। তিনি জিজ্ঞেস করলেন, বাবা ওই দিন আপনি নিলেন না, আজকে আপনি নেওয়ার জন্য আসতেছেন কেন? চিৎকার করে কাঁদতেছে মুরব্বী আর বলতেছে, বাবা আজ আমি আসছি এই জন্য আমার ছেলেটা মারা গেছে, এখন কেউ আর আমার জন্য দোয়া করে না। এজন্য দুনিয়ায় সম্পত্তি রেখে যাওয়ার চাইতে সন্তানগুলাকে সম্পদ বানাইয়া যান, আল্লাহওয়ালা বানাইয়া যান, সন্তানগুলাকে ভালো মানুষ বানাইয়া যান। আপনি দুনিয়ায় থাকতে যত শান্তি পাইছেন কবরে গেলে বেশি শান্তি পাইবেন। সন্তান আপনাকে ভুলে যাবে না, রাত দিন হাত উঠালে আপনার জন্য দোয়া করবে আর আল্লাহ আপনার কবরকে জান্নাত বানাইয়া দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। পারবো তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আরেকজন ব্যক্তিকে দেখলেন কাঁদতেছে, জিজ্ঞেস করলেন, বাবা তুমি কান্না করো কেন? মুরব্বী বলতেছে, বাবা দুনিয়ায় তো কেউ আমার নাই, একটা মেয়ে আছে, আল্লাহর ওয়াস্তে তুমি আমার মেয়েটার অমুক ঠিকানা অমুক জায়গা বাড়ি মেয়েটাকে গিয়ে বলো, সে যেন আমার জন্য একটু দোয়া করে, আমি তাকে লালন পালন করছি, আমি তাকে বড় করছি, একটা মাত্র বাচ্চা, সম্পত্তি কোটি কোটি টাকার, সব দুনিয়ায় রাইকা আসছি, একটা মাত্র মেয়ে, আমার আর কিছু নাই। ওই মেয়েটাকে বইল আমার জন্য দোয়া করতে। ঠিকানা নিয়া আল্লাহর ওলি ওই মেয়ের বাড়ির দিকে আসতেছেন, এসে দেখেন ওই মেয়েটা একটা পুকুরের ভিতরে গোসল করতেছে। কোথায়? চরিত্রহীন মেয়ে, খারাপ মেয়ে, পুকুরের ভিতরে গোসল করতেছে। আল্লাহর ওলি বললেন, মা তোমার নাম কি? তোমার বাপ কি অমুক? তোমার বাপ কি মারা গেছেন অমুক গুরুস্থানে? সব বলার পরে মেয়েটা বলছে, হা মা আমি দেখে আসছি তোমার বাবা
কবরের ভিতরে কষ্ট পাচ্ছেন, আজাব হচ্ছে, বহুত অনুনয় বিনয় করে বলছেন তুমি একমাত্র তার বাচ্চা, তোমার জন্য সব সম্পত্তি রেখে গেলেন, তুমি তার জন্য একটু দোয়া করো। মেয়েটা তাচ্ছিল্যের সুরে, মেয়েটা তাচ্ছিল্য করে গালাগালি করতে লাগলো, বাপ আর জানে না আমি তার জন্য দোয়া করতে যাব কেন, সে আমার জন্য কি করে রেখেছে, অথচ বাপ সব সম্পত্তি মেয়ের জন্য রাইকা গেছে আর মেয়ে বলতেছে আমার জন্য কি করে গেছে। কসম রব্বে পাকের জাতের, আমি আপনাদেরকে বলছি, আপনি যদি কলিজা বিক্রি করে হলো আপনি আপনার সন্তানের জন্য, মা বাবার জন্য, স্ত্রী পুত্রের জন্য সব কিছু করে যান, আপনি মরে গেলে ওরা বলবে সে মরছে আমাদের জন্য কি রেখা গেছে। কথা বলেন না কেন, 100% খুশি করতে পারবেন, 100% তাদেরকে সন্তুষ্ট করতে পারবেন না। আপনি রাত দিন গাদার মতো কাজ করবেন, রাত দিন গাদার মতো খাটুনি দিবেন, না ঘুমাইয়া না খাইয়া ওভার ডিউটি করবেন, রাত দিন কষ্ট যেই সন্তানের জন্য করবেন, যেই ফ্যামিলির জন্য করবেন, যেই ভাই বোনের জন্য করবেন, ওরাই একদিন আপনাকে ভুলে যাবে। কথা বলেন না কেন, ওরাই বলবে আমাদের জন্য কিছু করে যায়, এটাই দুনিয়া। আমার বন্ধুগণ, মেয়েটা তার ছিল্ল করে গোসল করতেছে, খারাপ মেয়ে, চরিত্রহীন মেয়ে। আজ এই সমাজে বহুত ভদ্রগড়ের মেয়েরা চরিত্রহীন হয়ে গিয়েছে, বহুত ভদ্রগড়ের মেয়েরা মা নামাজি, বাপ নামাজি, খুব আল্লাহওয়ালা, আর মেয়ে হচ্ছে সব থেকে বেশি নিকৃষ্ট, নিকৃষ্ট চরিত্রবান। আছে না নাই? আচ্ছা, মেয়েটা তাচ্ছিল্য করে আল্লাহর ওলি দিলেন এত বড় খবর, সে গোসল করতেছিল, এক মুষ্টি পানি হাতের তালুতে পানি নিয়া হুজুরের উপরে মারছে, নাউজুবিল্লাহ বললেন, হুজুর তারে খবর দিলেন, আর হে তাচ্ছিল্য করে পানি হাতে নিয়ে হুজুরের উপরে মারছে, হুজুর সরে গিয়েছেন, পানিটা মাটিতে পড়ে গিয়েছে, খুব কষ্ট পাইলেন, বাড়িতে চলে গেলেন। আরও কিছুদিন পরে তিনি ওখানে গেলেন, আবার মোরাকাবা করলেন, মোরাকাবা করে দেখেন এই লোকটা জান্নাতের আলিশান বাগানের মধ্যখানে বসে রয়েছে। আসতে বললেন কেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহর ওলি চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার কি, ও কেমনে এত বড় সওয়াব জান্নাতে গেল, কেমনে বিশাল আলিশানে বসে রয়েছে। তিনি বললেন, আপনি কেমনে এটা পাইলেন? মুরব্বী বলতেছে, কেন আপনারা না বলছিলাম আমার মেয়েকে বলার জন্য, আপনি আমার মেয়েকে বলছিলেন আর আমার মেয়ে আমার জন্য দোয়া করছে। আল্লাহর ওলি বলেন, মেয়ে দোয়া করছে, তো গালি গালাস করলো, তাচ্ছিল্য করলো, আমার জন্য দোয়া করলো কই, আপনার জন্য দোয়া করলো কোথায়? মুরব্বী বলছে, হুজুর সব ঠিক আছে, তাচ্ছিল্য করে আমার মেয়ে এত বড় নিমক হারাম, আপনার উপরে যখন পানি মারছে, পানি পানি ছিটা দিছে, আর ওই পানিটা জমিন ছিল ফাটা ফাটা, বুঝেননি শক্ত মাটি, চৈত্র মাসে জমি ছিল ফেটে গিয়েছে, আর পানির ছিটাটা ওই ফাটার মধ্যখানে পড়ে গিয়েছে, আর ওখানে একটা ব্যাং ছিল, অনেক দিন থেকে পানি পানি করতেছে, মরে যাবে, পড়ে রয়েছে ওখানে, আর এই পানির ছিটাটা ব্যাঙ্গের মুখে গিয়া পড়েছে, সে তৃপ্তি দিয়া তার জিব্বা ভিজাইছে, আল্লাহর কাছে বলছে, আল্লাহ এই পানি আমার মুখে যে কোনো মাধ্যমে যেভাবে আসছে, আল্লাহ তার কোনো আত্মীয় স্বজন কবরে থাকলে তুমি মাফ করে দাও, আল্লাহ তাআলা ব্যাঙ্গের এই কথাকে শুই না, আমার গুনা মাফ কইরা জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতে পৌঁছাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন, আল্লাহ যে কোনো ওসিলায় মাফ করতে চায়, যে কোনো ওসিলা খুঁজে বান্দাকে মাফ করতে, কেমনে মাফ করলে খুশি, এইভাবে ওসিলা খুঁজে। আর আপনারা সে আল্লাহর কাছে মাফ চান না, রমজান আসছে, দেখবেন এগুলা বলার দরকার নাই, এরপরও না বললে হয় না, রমজান আসছে, দেখবেন আমরা অনেকেই রোজা রাখি না কিন্তু ইফতারের সময় 2 প্লেট খায়, কথা কেন কেন রোজা না রাখিয়া ভুল করছি, উনি ইফতার না কইরা কি আরো বড় গুনাহ করব, কত বড় ফরেজগার বুঝছেন, কত বড় ফরেজগার,
রোজা রাখে না, এই ইফতার না করে কি গুনাহ করবো? হেই ওয়া শুনছে, ফরজগারের সিস্টেম হইল এক ব্যক্তি মদ পান করতেছে, কি পান বলেন না, হালাল না হারাম? সবাই বলেন গ্লাসে নিয়ে মদ পান করে, মুছ লম্বা মুছরে এইভাবে ধইরা হাত দিয়ে টান দিয়া মদ পান করতেছে। তো একজন জিগায়, ভাই তুই মদ পান করতেছিস, মুছ এইভাবে ধরছিস কেন? কো হুজুর ওয়াজ করছে, ওয়াজে শুনছি মুছ বিজাইয়া কিছু পান করা মাকরু, মুছ বিজাইয়া খাইলে মাকরু, আর মদ খাইলে কি তা হয়? কত বড় শয়তান চিন্তা করছেন, তিনি মাকরুও করেন না। তো এই বেচারা রোজা রাখে নাই, হারাম কাজ করছে, আর ইফতারের সময় তিনি গুনার কাম করেন না। এমন লোক নাই, কথা বলেন না কেন? আছে, ইফতারের সময় খায়, আর কিছু আল্লাহর ওলি আছে রাগ করেন না, পুরা মাস রোজা রাখে না, কিন্তু ঈদের দিন সবার সামনে গিয়া ইমাম সাহেবের সঙ্গে খোলাখুলি, হুজুর মাশাআল্লাহ রোজাটা খুব ভালোই গেছে। হুজুর চিন্তা করে কিতা করে, এ তো রোজা একটাও রাখলো না, তার রোজা নাকি ভালোই গেছে। এমন আছে না নাই? মারাত্মক অপরাধ।